দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ঋণ বড় ধরনের পরিবর্তন এনেছে জানিয়ে ব্যাংকগুলোকে এসএমই ঋণ প্রবাহ আরও বাড়ানোর তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সকালে মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট ভবনে এক অনুষ্ঠানে এই কথা বলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। তিনি বলেন, 2041 সাল নাগাদ উন্নত রাষ্ট্রে পরিণত হতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নের বিকল্প নেই। আর ব্যাংক খাতের বিশ্লেষকরা বলছেন, টেকসই উন্নয়ন নিশ্চিতে নারী উদ্যোক্তা বিকাশে এসএমই ঋণ বড় ভূমিকা রাখতে পারে। বিস্তারিত জানাচ্ছেন সেঞ্জুতি রহমান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চলতি বছর ঋণের 20% ক্ষুদ্র মাঝারি খাতে এসএমই ঋণ হিসেবে বিতরণ করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেই সাথে প্রতি বছরই এসএমই খাতে ঋণ বিতরণ 1% বাড়ানোর নির্দেশনাও ছিল। এই পরিপ্রেক্ষিতে সামাজিক সুরক্ষায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভূমিকা ও এসএমই ঋণের বর্তমান অবস্থা নিয়ে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএম এর গবেষক ও শিক্ষকরা। এ সময় তারা বলেন, 2016 সালে মোট 1,36,176 কোটি টাকার এসএমই ঋণ প্রদান করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে কম। এটি বাড়ানোর পাশাপাশি নারী উদ্যোক্তা বিকাশে তাদের মাঝে ঋণ প্রদানের হার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে টেকসই এসএমই খাত গঠন করতে হবে। এসএমই ঋণে মুনাফা কম কিন্তু ঝুঁকিমুক্ত, তাই এই ঋণ প্রদানে ব্যাংকগুলোকে উৎসাহিত করে ডেপুটি গভর্নর বলেন, ঋণ দিয়ে উদ্যোক্তাদের সহায়তা করে শিল্প কারখানা তৈরি করে দেশকে এগিয়ে নিতে হবে। ব্যাংকগুলোকে এটার দিকে আরো বেশি সম্পৃক্ত হতে হবে এবং এই সম্পৃক্ততার ফলে তাদের বেনিফিট আরও ভবিষ্যতে বাড়বে। এই এসএমই ফাইন্যান্সিং ছাড়া আর কোনো উপায় নাই এবং এসএমই সিএসএমই এমএসই ফাইন্যান্সিংয়ের মাধ্যমে অগ্রগতি এবং প্রফিটেবিলিটি ভবিষ্যতে এটা আরও বাড়বে। তিনি জানান, নারী উদ্যোক্তা বাড়াতে জামানতবিহীন 40 লাখ টাকা এসএমই লোন দেওয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে ব্যাংকগুলোর প্রতি নতুন করে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান ডেপুটি গভর্নর। সেজুতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।